আলাইকুম। মানুষ তার নিজের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়াকে একটা বিসিএস পরীক্ষা দেওয়ার সমান কঠিন মনে করে। আসলে বিষয়টা একদমই কঠিন না। যদি আপনার কাছে একটা পেন ড্রাইভ থাকে 16 জিবি বা সামথিং এরকম, 8 জিবি হলেও চলবে, এরকম যদি একটা পেন ড্রাইভ থাকে, তাহলে আপনি খুব সহজেই যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারে আপনি অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11, 10, 7 যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে পারেন। ওকে, তো আমি ফেসবুকে বা ইউটিউবে অনেক ভিডিও দেখছি, অনেক কঠিন কঠিন। তো আজকের আমি জুয়েল রানা, আমি আপনাদেরকে দেখাবো সব থেকে পিওর এবং সহজ অথেন্টিক ওয়েতে কীভাবে আপনি আপনার পিসিতে পেন ড্রাইভটা বুটেবল করবেন। বুটেবল করার পরে আপনি আপনার পেন ড্রাইভটা ল্যাপটপ বা কম্পিউটারে ঢুকায় খুব সহজেই উইন্ডোজ ইনস্টল করবেন। তো আমি বেসিক্যালি উইন্ডোজ 11 ইনস্টল করা দেখাবো, বাট এই প্রসেসে বা এর মাধ্যমে আপনারা যে কোনো উইন্ডোজ 7 হতে পারে, উইন্ডোজ 10 হতে পারে, যে কোনো ভার্সন আপনারা ইনস্টল করতে পারবেন। সবগুলো সেমই প্রসেস। তো অনেক আছে, অনেক কঠিন মনে হতে পারে, বাট বিষয়টা যদি দেখেন একদমই ভেরি সিম্পল। তো আমার অনেকদিন ইচ্ছে ছিল যে কীভাবে উইন্ডোজ ইনস্টল দেয় এটা নিয়ে একটা ভিডিও বানানো। তো দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমি সেই ভিডিওটা বানাইতে পারতেছি, আমার নিজেরও অনেক ভালো লাগতেছে। তাই দেখ, ভিডিওটি আপনারা দেখলে উইন্ডোজ দেওয়ার যে সম্পূর্ণ প্রসেস কীভাবে কী করতে হয়, বুট কীভাবে করতে হয়, তারপরে আপনার পেন ড্রাইভ ঢুকাইলে যদি আপনার বুট অপশন যে শো না করে তাহলে কী করতে হবে, প্রত্যেকটা বিষয় ইন্ডিভিজুয়ালি আমি আপনাদেরকে দেখাই দেবো। আশা করি এই ভিডিওটি দেখার পরে উইন্ডোজ ইনস্টল দেওয়া নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও যদি কোনো ইনকোয়ারি বা প্রশ্ন থাকে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম, ওখানে জয়েন হয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন, কমেন্ট বক্স তো আছে। তো বেশি কথা না বলে একদম কম্পিউটারে চলে যাই, কীভাবে ডাউনলোড ইনস্টল করবেন সেই প্রসেসটা দেখাই দিই। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো ফার্স্টে আমাদেরকে আইওএসও ডাউনলোড করতে হবে, তারপরে রিফিস সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের পেন ড্রাইভটাকে বুট করব। ইটস এ ভেরি ইজি প্রসেস। তো আমরা জাস্ট গুগল ক্রোমে ওপেন করব এবং আমাদের নেট কানেকশন অবশ্যই অন থাকতে হবে। এমন অবস্থায় আমরা এখানে সার্চ করব উইন্ডোজ আইওএসও ডাউনলোড। উইন্ডোজ আইওএসও ডাউনলোড লেখার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি অবশ্যই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা খুঁজে পান না তারা ওখান থেকে ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। এখান থেকে চাইলে আপনি উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 7 যে কোনো আইওএস ডাউনলোড করে রিফিউজ দিয়ে বুট করে আপনি উইন্ডোজ ইনস্টল দিতে পারেন। ইটস নট উইন্ডোজ 11, বাট আমি আজকে উইন্ডোজ 11 ইনস্টল দিয়ে দেখাবো, বিকজ এটা সব থেকে লেটেস্ট ভার্সন। জাস্ট আমরা এখানে ক্লিক করব, সবগুলোর প্রসেস একই। এখানে আসার পরে এই যে ডাউনলোডে ক্লিক করব, সরি এখানে না, এখানে দেখেন উইন্ডোজ 10 ইনস্টল অ্যাসিস্ট্যান্ট, এটা আমরা করব না, মিডিয়াও করবো না। আমরা কি আমাদের ডিক্স ইমেজ লাগবে, আইওএসও লাগবে। তো এখান থেকে আমরা সিলেক্ট ডাউনলোড মাল্টি এডিশন ভার্সন, দেন ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আমাদের যাবে রিজন। তো আমরা এখান থেকে জাস্ট ইউনাইটেড স্টেট করে দিব, দেন কনফার্ম। কনফার্মে যখনই ক্লিক করব তখন আমাদের এখানে ভেরিফাই ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, ভেরিফাই ডাউনলোড না, সরি, ভেরিফাই ডাউনলোড করার দরকার নেই। এই যে দেখুন চলে এসেছে এখানে ইংলিশ ভার্সন 64 বিট। অবশ্যই আপনি আপনার অপারেটিং সিস্টেম যেমন সেই অনুযায়ী আপনি আপনার ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমার 64 বিট, সো আমি 64 বিটে ডাউনলোড করলাম। দেন এই যে 5.18 জিবি, তো 5 জিবি ডাউনলোড হয়ে গেছে। তো 2 ঘন্টা যদি সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করি ডাউনলোড হয়ে যাওয়ার পরে, তারপর আমি আপনাদেরকে বুট করে দেখাচ্ছি। ওকে, একটু সময় অপেক্ষা করি। ওকে, তো আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হওয়ার পর কী হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ডিক্স ইমেজ ডাউনলোড হয়ে গেছে উইন্ডোজ 64 বিটের। তো এখন আমাদেরকে রিফিউজ সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে যে জাস্ট সার্চ করবো রিফিউজ ডাউনলোড, এটা লিঙ্কও আমি অবশ্যই ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোনো চিন্তা করার কোনো কিছু নাই। তো আমরা এখান থেকে রিফিউজ সফটওয়্যারটা ডাউনলোড করি জাস্ট সিম্পলি। তো একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটা আপনাদের পিসিতে ইনস্টল করবেন। এটা দুইটা ভার্সন আছে, পোর্টেবল আছে, সফটওয়্যার আছে, আপনারা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন, সবটাই এক। তো আমি এটা হয়ে গেছে আমার এই যে, হ্যাঁ, এখন আপনাদের জাস্ট ইমেজটা সিলেক্ট করে দিয়ে স্টার্টে ক্লিক করলে হয়ে যাবে। তো তার আগে একটা কাজ হলো যে অনেকের কী হয়, ফার্স্ট অফ অল জানতে হয় আপনার ডেস্কটপ বা ল্যাপটপের পার্টিশন কী, এটা কি এমভিআর না জেপিটি পার্টিশন। এটা চেক করার জন্য আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের ডিসপিসির উপরে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন। কারণ জেপিটি বা এমভিআর আপনার কোন প্রোডাকশন না দেখে যদি আপনি বুট করে ফেললেন, তাহলে আপনার অবশেষে যে হার্ড ডিস্কটা ফরম্যাট করা লাগতে পারে। তো এই প্রবলেমটা যাতে না হয়, তো আগে থেকে আপনার পার্টিশনটা চেক করে নিয়ে তারপরে করবেন। ওকে, তো এখানে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবো। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আমার অলরেডি পেন ড্রাইভটা ঢোকানো আছে, তো আমি পেন ড্রাইভটা একটু বার করে নিচ্ছি। পেন ড্রাইভটা বার করে নেওয়ার পর আমার যেহেতু হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটা আছে, তো আমি হার্ড ডিস্কের পার্টিশনটা দেখবো। তো জাস্ট এখানে ক্লিক করে অ্যাডমিনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবো, যেহেতু এটা আমার ডিস্ক 1, ওকে, ডিস্ক 0 আর কি। তো এখানে যে জাস্ট ভলিউমে ক্লিক করবো, দেখেন এখানে লেখা আছে জেপিটি, আমার ভলিউম
পার্টিশন হলো জেপিটি, তাহলে আমাদের জেপিটিতে আমাদের এটাকে বুট করতে হবে। আমরা কখনো এমভিআর এ করবো না, এমভিআর এ করলে কিন্তু হার্ড ডিস্ক ফরম্যাট করা লাগবে, উইন্ডোজ ইনস্টল হবে না। তো দেখে নিলাম, এখন দেখে নেওয়ার পরে জাস্ট সো রিফিউজ সফটওয়্যারটা যেখানে আছে ওটা এখন আমরা যাবো, যাওয়ার পরে এটা ওপেন করবো। তো সিম্পলি এই যে রিফিউজ সফটওয়্যারটা জাস্ট ওপেন করলাম, ওপেন করার পরে দেখেন এখানে আমি পেন ড্রাইভটাকে খুললাম, খোলার পরে এরকম দেখাবে। ফার্স্ট অফ অল কোনো ডিভাইস পাবে না, তো আমরা এবারটা আপনার পেন ড্রাইভটা লাগাবে না, আপনার ডেস্কটপে অথবা কম্পিউটার লাগানোর পরে এরকম চলে আসবে। আসার পরে এখান থেকে জাস্ট আপনারা সিলেক্টেড ডিস্ক ক্লিক করবেন, সিলেক্টেড ডিস্ক, তারপরে আমাদের ইমেজটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওপেনে ক্লিক করবেন। এখন দেখেন এখানে সব কিছু চলে এসেছে কিন্তু উইন্ডোজ 10 প্রো। আর এই যে পার্টিশনের কথা যেটা বললাম, বাই ডিফল্ট যেটা থাকে সেটাই নিয়ে নেয়, বাট আপনার যদি এমভিআর হয় তাহলে এমভিআর সিলেক্ট করে দেবেন, আর জেপিটি হলে জেপিটি সিলেক্ট করে দেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। ওকে, বাট অবশ্যই আপনার পেন ড্রাইভটা ফরম্যাট করে নেবেন যেটা আমি বারবার বললাম, তারপরে আপনি বুট করবেন। ঠিক আছে, এবারটা জাস্ট আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পরে আপনার বুটটা ওপেন হয়ে স্টার্ট হয়ে যাবে। তো প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে বুটটা হতে, তো একটু অপেক্ষা করবেন। তো বুটটা হয়ে যাওয়ার পরে তারপরে বায়োসে কীভাবে কী করবেন না করবেন সেই প্রসেসটা চলেন দেখে দিই। ওকে, দেখুন আমি আমার পেজটা রিস্টার্ট করব আপনাদের সামনে, এবং আপনারা স্কিপ বাটন চাপ দেবেন। যদি আপনাদের বুট অপশন কি কত না জানেন তাহলে কোনো প্রবলেম নাই, জাস্ট এই কোনাতে যে স্কিপ ESC বাটনটা আছে এই বাটনে প্রেস করবেন। এই বাটনে প্রেস করলে আপনাদের BIOS, বুট অপশন মেনু এবং আপনাদের ইন্টারনাল সিস্টেমের যে বিষয়গুলো আছে সেগুলো সব ওপেন হয়ে যাবে। এই যে দেখুন এখানে চলে এসেছে, তো ফার্স্টে আছে সিস্টেম ইনফরমেশন এবং সিস্টেম রিকগনাইজ, তারপরে বুট অপশন মেনু। আমাদের দরকার হলো বুট ডিভাইস অপশন, F9 এ ক্লিক করব। আর যদি আমাদের BIOSের ভিতরে কোনো কিছু পরিবর্তন হয় তাহলে F10 BIOS সেটআপের ভিতরে পরিবর্তন করব। তো ফার্স্টে যাদের F10 আপনারা প্রেস করে দেখবেন যে বুট ডিভাইস অপশন, এটা আপনাদের যে কোনো কিছু হতে পারে, তো জাস্ট আপনি স্ক্রিপ প্রেস করবেন, তারপরে এখানে লিস্ট আসবে, লিস্ট আসার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি জাস্ট সিম্পলি এখানে F9 ক্লিক করতেছি, F9 ক্লিক করার পরে আমি দেখি যে আমার USB-A আসে নাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে USB যে বুটেবল যে ডিভাইস এটা শো করতেছে না, তার মানে আমাদের BIOS সেটআপের ভিতরে USB যে বুটেবল যেটা আছে ওইটা এনাবল করা নাই। তো এটা ফার্স্ট অফ অল আমাদের এনাবল করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমি আবার স্কিপে ক্লিক করতেছি, ক্লিক করে আমি আবার আগের অপশনে যাই, আমি আপনাদেরকে ওটা এনাবল করে দেখাচ্ছি, আর যাদের আসবে তারা সিম্পলি পরের স্টেপটা ফলো করবেন। ওকে, তো আবার এখানে আসার পরে এবারটা আপনারা যাবেন BIOS সেটআপে F10। তো আমি এখান থেকে কিবোর্ড থেকে F10 প্রেস করতেছি। আচ্ছা, তো এটা হলো আমাদের BIOS কনফিগারেশন। তো এখানে আসার পরে ঘাবড়ানোর কোনো বিষয় নাই, একটা কম্পিউটার একটা ল্যাপটপ একরকম থাকতে পারে। এখানে একটা বিষয় কমন সেটা হলো উপরে বারটা যে মেন মেনু সিকিউরিটি অ্যান্ড সিস্টেম কনফিগারেশন। তো আমাদের এখানে খুঁজতে হবে যে বুট অপশন কোথায় আছে। তো এখানে সিস্টেম কনফিগারেশনের ভিতরে যদি আসি তাহলে এখানে দেখেন এই যে বুট অপশন এখানে লেখা আছে, বুট অপশন এখানে আমাদের কাজ। তো আপনাদের সামনে থাকতে পারে এটা, জাস্ট একটু খুঁজবেন, তবে সিস্টেম কনফিগারেশনের ভিতরে বুট অপশন থাকার কথা। তো এখানে আসার পরে বুট অপশনে ক্লিক করার পরে ইন্টারফেস করবেন, ইন্টারফেস করার পরে এখানে দেখবেন যে ইউএসবি বুটকে এনেবল করা আছে, ডিজেবল করা আছে। আমার তো ডিজেবল করা ছিল বলে আসছিল, তো জাস্ট এখানে এনেবল করে নেবেন। নেটওয়ার্ক বুট এগুলো সবই যদি ডিজেবল করা থাকে, এরকম করে ডিজেবল যদি থাকে তাহলে এখানে জাস্ট এনেবল করে নেবেন। ঠিক আছে, তারপর নেটওয়ার্ক বুট যেগুলো সবগুলো জাস্ট এনেবল করা আছে নাকি এটা দেখবেন। এটা দেখার পরে দেখেন নিচের দিকে আছে এখানে F10 এবং সেভ, বিষয়টা দেখানোর প্রয়োজন ছিল না, তারপরে আমি চাচ্ছিলাম না জাস্ট ইয়েস, যে কোনো ভোগান্তি হোক, যে আপনারা আপনাদের উইন্ডোজ দিতে কোনো সমস্যা হোক, এই জন্য চাই। এখন আমি আবার স্কিপ প্রেস করে বুট অপশন মেনুতে যাবো, তাহলে আমাদের ইউএসবি যে বুট করেছি ওইটা শো করবে, দেন নেক্সট করলে আমরা আমাদের উইন্ডোজটা সেট আপ করতে পারবো। এখন চলে এসেছে, এখন যদি আমরা F10 প্রেস করি, লাইক F10 সরি F9, এখন যদি আমরা বুট ডিভাইস অপশনে যাই F9-এ, দেখেন তাহলে কী আছে। এই দেখুন, কিন্তু আমাদের এই যে ইউএসবি ডিস্ক এটা চলে এসেছে, এটা কিন্তু এর আগে আসছিল না, আমরা এনাবল করার পরে এখন আসছে। যাদের এনাবল করা, যাদের আগে থেকে এটা আসছে তাদের কোনো বিষয় না, তারা জাস্ট এখানে ক্লিক করবে ইন্টার, ইন্টারে ক্লিক করার পরে আমাদের উইন্ডোজ ইনস্টলেশনের প্রসেস এখানে চলে আসবে, আই হোপ দ্যাট। তারপরে আমি তারপরে নেক্সট স্টেপগুলো দেখাচ্ছি, এগুলো একদমই সহজ, জাস্ট কিছু সময়ের ব্যাপার খালি। ওকে, আমাদের কাঙ্ক্ষিত উইন্ডোজ ইনস্টলেশনের যে প্রসেস ওটা চলে এসেছে। তো এইটাই আসে না অনেকের, ইউএসবি পায় না, কারণ তাদের BIOSের ভিতরে বুট ডিভাইসটা এনাবল করা থাকে না। তো আমি বিস্তারিত দেখাইছি যাতে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন বাকি স্টেপগুলো খুবই সহজ, যে কেউ এখন ইনস্টল দিতে পারবেন, এই পর্যন্ত আসাটাই অনেক কষ্টকর। তো এখন দেখি বাকি স্টেপটা কী করতে হবে। ওকে, এখানে আসার পরে যেটা করতে হবে, ভেরি সিম্পল, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবেন, ইউএস যেটা আছে বাই ডিফল্ট এটা রেখে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইয়া ইনস্টল নাও, ইনস্টল নাও হওয়ার পরে
তাড়াতাড়ি, মানে যদি আপনার পিসিতে এসএসডি লাগানো থাকে তাহলে খুব তাড়াতাড়ি উইন্ডোজ ইনস্টল হয়ে যাবে। আর আপনার পিসিতে যদি হার্ড ডিস্ক টাইপ লাগানো থাকে এইচডিডি, তাহলে অবশ্যই একটু দেরি হবে। তো এখানে জাস্ট এটা অ্যাগ্রিতে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করব, দেন আমরা আপগ্রেড করবো না, কাস্টম আমরা যেটা আছে এটা ইনস্টল দিয়ে দেবো। এখন এটাই হলো সব থেকে মূল ইম্পর্টেন্ট বিষয়, আপনারা ভুলে অন্য কোনো পার্টিশন ডিলিট করবেন আগে আপনারা প্রথমে দেখবেন আপনাদের সি ড্রাইভ কোনটা, সেটা হলো অবশ্যই এখানে লেখা থাকবে প্রাইমারি পার্টিশন। ওকে, মাইন্ড ইট, এটা মনে রাখবেন প্রাইমারি পার্টিশন, এবং ওইটার সাইজ আপনাদের মনে রাখতে হবে। যেমন আমার লোকাল ডিস্ক সি, আমি যে ল্যাপটপে এখন উইন্ডোজ, সেই ল্যাপটপের পার্টিশন ছিল লোকাল ডিস্ক সি 104 জিবি, আমার মনে আছে, তাই আমি দেখে নিলাম। কিন্তু বাকিগুলো দেখেন, বাকিগুলো কিন্তু আপনার হার্ড ডিস্ক রিকভারি লেখা আছে বা এরকম লেখা আছে। তো এগুলো কখনোই আপনারা ফরম্যাট করবেন না, আপনারা অবভিয়াসলি ফরম্যাট করবেন আপনাদের যে লোকাল ডিস্ক সি আছে ওইটা ফরম্যাট করবেন, ফরম্যাট করার পরে আপনারা উইন্ডোজটা দেবেন। ঠিক আছে, তো এখানে আমি ভালো করে দেখে নিই আমার লোকাল ডিস্ক সি কোনটি, আচ্ছা 104, ওটাই আমার লোকাল ডিস্ক সি। তো জাস্ট আমরা এখান থেকে ফরম্যাট করে নিলাম, ফরম্যাট করার আগে আবারও বলতেছি খুব ভালোভাবে দেখে নেবেন বিষয়টা। ফরম্যাট করে নিচ্ছি কারণ আমি জাস্ট না দুইটা ইনস্টল, দুইটা উইন্ডোজ ইনস্টল হোক, তো আমি একটা ফরম্যাট করে দিলাম। এখন আমার হার্ড ডিস্ক ফুল ক্লিন লোকাল ডিস্ক সি, বাকিগুলো কখনোই ভুলে ফরম্যাট করবেন না। হ্যাঁ, তো এখানে এসে অনেকের নেক্সট হতে চায় না, কারণ ওই যে ফার্স্টে বলেছিলাম পার্টিশন যদি আপনি ঠিকভাবে না দেন তাহলে এখানে নেক্সটটা মানে হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সমস্ত বিষয় বললাম, যেই যেই উইন্ডোজ দিতে গিয়ে যেই যেই প্রবলেমগুলো হয় আমি সব বলেছি। ঠিক আছে, দেন আপনি নেক্সটে ক্লিক করবেন, তার ফলে আমাদের উইন্ডোজ ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। একটু সময় নেবে, সময় নেওয়ার পরে ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, উইন্ডোজ এখন ইনস্টল হচ্ছে। তো একটু অপেক্ষা করি, অলমোস্ট ডান আমাদের ইনস্টলেশন। এখন আমাদের পিসিটা উইন্ডোজ নিডস টু বি রিস্টার্ট অ্যান্ড কন্টিনিউ। এখন আমাদের পিসিটা রিস্টার্ট নেবে, সরি একটু দেখাই, ফোকাসটা হয়ে গেছে, রিস্টার্ট নিয়ে আমাদের উইন্ডোজটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার শুরুতে ছোট্ট কিছু অল্প কিছু প্রসেস আছে, যে প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাই দিব। গেট রেডি হইতেছে, এটা আমি তো বললাম আপনার পিসিতে যদি এসএসডি লাগানো থাকে তাহলে খুব সহজে এটা ওপেন হয়ে যাবে, আর যদি আপনাদের হার্ড ডিস্ক ড্রাইভ এইচডিডি থাকে তাহলে আস্তে 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 আস্তে, না হলে 10-15 মিনিট পর এটা শুরু হয়ে যাবে। তো এই পিসিতে এসএসডি লাগানো আছে, তাই আমি আশা করছি খুব তাড়াতাড়ি প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাবে। গেটিং রেডি হচ্ছে, দেন দেখি তারপরে কি হয়। আচ্ছা, গেট রেডি হয়ে গেছে, এখন আমাদের ল্যাপটপটা ওপেন হবে, জাস্ট এ মুভমেন্ট লিখে উঠতেছে। ওপেন হওয়ার আগে কিছু ইয়ে হবে, এক্সিস্ট প্রসেস আছে, যেগুলো হলো যে আপনার ওয়াইফাই কানেক্ট করবেন কিনা বা কি বিষয়গুলো আসবে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, কোনো সমস্যা নেই। এই যে আমাদের উইন্ডোজ 11, তো এই প্রসেসে আপনারা উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যে কোনো কিছু দিতে পারেন। তো ইউনাইটেড স্টেট আছে, আমরা ইউনাইটেড স্টেটই সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। ইউএস থাকবে কিবোর্ড লেআউট, কারণ অন্য কিছু করলে আপাতত এগুলো স্কিপ করে দিচ্ছি, জাস্ট ইউএসটা রেখে দিয়ে তাহলে প্রবলেম হতে পারে। এখানে বলতেছে ওয়াইফাই কানেক্ট করতে, ওয়াইফাই কানেক্ট করলে অনেক সময় আপডেট মাপডেট নেয়, তো দরকার নেই, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ নাও, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করবেন, কন্টিনিউ উইথ এ লিমিটেড সেট আপ, মানে যদি আপনার ইন্টারনেট থাকে তাহলে আরও অনেক কিছু ডাউনলোড সেট আপ, এগুলো ঝামেলা, তো দরকার নেই। তো এখানে নেম চাচ্ছে, আমি এখানে নেমটা দিয়ে দিই। আচ্ছা, যদি আমার ফ্রেন্ডের পিসিতে পরে আমার নামটা দিচ্ছি, কারণ ও পরে এটা চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। আর পাসওয়ার্ড আমি দিচ্ছি না, জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। পাসওয়ার্ড যদি না দেন তাহলে একটা ব্ল্যাঙ্ক রেখে নেক্সটে ক্লিক করবেন, তাহলে পাসওয়ার্ড নেবেন, আর যদি দেন তাহলে পাসওয়ার্ড একটা দিয়ে তারপরে ইয়ে করে দিবেন। জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি, সবগুলো ওকে করে দিয়ে যেগুলো আছে বাই ডিফল্ট, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। ওয়াও, জাস্ট এ মোমেন্ট, হাই। ঠিক এইভাবে আপনারা উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1, উইন্ডোজ XP, এভরি উইন্ডোজ ইনস্টলেশন প্রসেস আর সেম, যেভাবে দেখালাম, যে প্রবলেমগুলো হওয়ার কথা, যে যে কারণে উইন্ডোজ ইনস্টলেশন হয় না, যেভাবে করতে পারেন সব কিছু দেখালাম। আমাদের যদি ডিস্ক দিয়ে দেন তাহলে তো কোনো প্রবলেম নেই, ডিস্কটা ঢুকাই দিয়ে বায়োস থেকে যে জাস্ট ওখান থেকে বুট অপশনে গেলে ওখান থেকে আপনার ইজিলি করতে পারবেন। দিস মাইট টেক এ ফিউ মিনিটস, তো কিছু সময় অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে আমাদের পিসিটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনারা যদি উইন্ডোজ ইনস্টল দেন তাহলে আপনাদের হার্ড ডিস্কের কোনো কিছু ডিলিট হবে না, খালি লোকাল ডিস্ক সি যেখানে ছিল ওইটা ডিলিট হয়ে যাচ্ছে, বাদ বাকি আপনাদের পুরো হার্ড ডিস্ক সব কিছু সেভ থাকবে। অনেক উইন্ডোজ যে ডিলিট হয়ে যায় তো এগুলো ডিলিট হবে না, তো একটু অপেক্ষা করে আমাদের পিসিটা ওপেন হোক। ওকে, আমাদের উইন্ডোজ 11 ইনস্টলেশন হয়ে গেছে খুব সিম্পলি। তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি ফাইল ম্যানেজারে যে কোনো কিছু ডিলিট হয়েছে নাকি। তো আমরা যদি এখানে ডিস পিসিতে যাই তাহলে দেখবেন যে সব কিছু আছে, আপনার যে পার্টিশন যেগুলো আছে
সব কিছু আছে, কোনো কিচ্ছু ডিলিট হয়নি, খালি লোকাল ডিস্কে যেগুলো ছিল জাস্ট সেগুলো ডিলিট হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি আপনাদের ড্রাইভার বা যেগুলো আছে সেগুলো এখন একটা একটা করে ইনস্টল দিবেন এবং আপনার পিসিকে সেট আপ করবেন ইনশাল্লাহ। আর যারা ড্রাইভার ডাউনলোড দিতে জানে তাদের জন্য একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এই তো আশা করি আপনাদের সবাই উইন্ডোজ ইনস্টলেশন দিতে পেরেছেন আর কোনো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাতে পারেন। এত ধৈর্য নিয়ে সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং গরমে আমার অবস্থা খুবই খারাপ, আসলে অনেক রিকোয়েস্ট ছিল ভিডিওটা নিয়ে বানানোর জন্য, সেই জন্য অ্যাকচুয়ালি বানানো অনেকেই অনেক আসছিল, অনেক উইন্ডোজ দিয়ে প্রবলেম হয়, হ্যান ত্যান। তো আমি চাইলাম যে একটা ভিডিও বানাবো যেখানে সব কিছু সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার এই কষ্ট এই ঘাম ধরা সফল হবে। তাই হোপ দ্যাট আপনাদের আর কোনো প্রবলেম হবে না, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি। আবার দেখাবেন এক্সট্রা ভিডিওতে। সি ইউ, টাটা, আল্লাহ হাফিজ এবং ঈদ মোবারক।